ফার্স্টে তোমরা একটা ত্রিভুজ আঁকবে, তারপর এর পাশ দিয়ে তোমরা আরো একটা ট্রায়াঙ্গেল আঁকবে, ত্রিভুজ আঁকবে। তারপর ত্রিভুজ দুইটার পুরো টপ সাইড যোগ করে দিবে। তারপর সাইড থেকে এখান থেকে একটা দাগ দিবে। এবার দেখো তিনটা পয়েন্ট হলো 1 2, এখান থেকে একটু সরে এসে সবাই যেটা ভুল করে দাগটা এখান থেকে দেয়, বাট একটু সরে এসে এখান থেকে আরেকটি দাগ দিবে। দেখো এবার স্মল লাইন, ছোট লাইন দিতে হবে এখানে। তারপর এখান থেকে একটা বিগ লাইন দিতে হবে, এটার থেকে একটু বড়, আর এইটার সমান এখান থেকে আর একটা লাইন। দেখো এবার এগুলো তোমরা যোগ করে দাও। দেখো এবার এখান থেকে বেজ দিয়ে দাও। তারপর এখান থেকে একটা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র আঁকো দরজার জন্য, দরজার হাংটা দিতে পারো। এখান থেকে একটা স্কোয়ার বর্গক্ষেত্র আঁকো যাতে একটা জানালা হয়ে যেতে পারে। এবার কিছু আননেসেসারি অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে ফেলো। আমি এই লাইনটা মুছে ফেললাম, কিছুই না, এটা একটা ঘর হয়ে গেল। তো তোমরা সহজে এভাবে ঘর আঁকা শিখতে পারো, বাসায় কয়েকবার চেষ্টা করো, দেখবে যে তুমি সুন্দর একটা ঘর আঁকা শিখে গেছো।